আমি আইসি ইচ্ছে করে খুব কষ্ট করে আইসি ভাই, অনেক কষ্ট করে। আমার স্বপ্ন আমার মা ঠিক মতো খাবার টাবার দেয় না, ভাত খাবার দেয় না, বুঝছেন ভাই? মনের মতো মানুষ হইলে বিয়ের সাথে বসবো, যে আমার পাশে থাক। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন, আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজ আমরা কথা বলবো এক অসহায় মেয়ের সঙ্গে, জানবো তার জীবনের গল্প। চলুন কথা বলি তার সাথে। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আপনার নাম কি? অন্তরা আপু। কেমন আছেন আপনি? ভালোই আছেন। আসলে কি হয়েছে আপনার জীবনে, কি বলতে চান? ভাই আমার ঘরে স্বপ্ন, বুঝছেন? আমার বাবা আরেকটা বিয়ে করে চলে গেছে, ঘরে আমার স্বপ্ন। আমার মা ঠিক মতো খাবার টাবার দেয় না, ভাত খাবার দেয় না, বুঝছেন ভাই? আর মনের মতো মানুষ হইলে বিয়ের সাথে বসবো, যে আমার পাশে থাকবে, যে আমাকে হেল্প টেল করতে পারবে, সেই রকম মানুষ এখন। আপনার কি বিয়ে শাদী হয় নাই? না ভাইয়া, বিয়ে শাদী হয় নাই। বয়স কত আপনার? আমার বয়স 16 ভাই। 16 বছর? তো এই বয়সে বিয়ে শাদী কেন করতে যাচ্ছেন? বিয়ে শাদী করবো ভাই, বিয়ে শাদী তো করবোই, মনে মতো মানুষ হলে তো বিয়ে শাদী করবো। আচ্ছা আচ্ছা, তা পড়ালেখা করেন? না ভাইয়া, পড়ালেখা করি না। পড়ালেখা করেন না? না। আচ্ছা আচ্ছা, তা এই বয়সে এসে কষ্ট লাগে কোন বিষয়টা? পড়ালেখা করেন না এইটা, নাকি বিয়ে শাদী হচ্ছে না সেটা? বিয়ে শাদী তো হবে, এই যেহেতু অল্প বয়স। তো ভিডিও সামনে আসলে কি বিয়ে শাদীর জন্যই আসছেন? হ্যাঁ ভাই, বিয়ে শাদী। কে আসতে বলছে? কে? আমি আইসি ইচ্ছে করে খুব কষ্ট করে আইসি ভাই, অনেক কষ্ট করে। আচ্ছা আচ্ছা, মা বাবা দেখে না, অনেক কষ্ট করে আইসি। আচ্ছা আচ্ছা, মা আছে ঘরে আর বাবা একটা বিয়ে করে চলে গেছে, বুঝছেন ভাই? আচ্ছা আচ্ছা, তা থাকেন কোথায় আপনারা? আমরা থাকি হেমায়তপুরে ভাই। হেমায়তপুরে থাকেন? আচ্ছা, কিরকম মানুষ হলে বিয়ে করবেন? সে যেই রকমই হোক ভাই, কালা হোক তলা হোক, সে যেই রকমই, সে যেটা আমার পাশে এসে কষ্ট দুঃখ সময় দাঁড়ায়। আচ্ছা আচ্ছা, সেই রকমই একজন মানুষ আমি চাই। এমনি কোনো কাজ টাজ করতে পারেন? অন্য কোনো কাজ টাজ জানেন? বাসা বাড়িতে কাজ করি আমি। খালি বাসা বাড়ির কাজই করতে পারেন? আচ্ছা আচ্ছা, তো এই যে এত বড় হয়েছেন, এখন বিয়ের বয়স, আর কিছুদিন পর বিয়ে শাদী করতে হবে, স্বামীর সংসারে গিয়ে যাবেন, তা স্বামীর শ্বশুর শাশুড়ি বা তাদেরকে সেবা যত্ন করতে পারবেন? পারবেন, তাই না? আচ্ছা, তা একটু যদি পড়ালেখা জানেন না, তার জন্য কি কষ্ট লাগে? পড়ালেখা করতে পাই নাই বলে কষ্ট লাগে। আচ্ছা আচ্ছা, তা আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে? এই যে আমার মোবাইল নাম্বার। নাম্বারটা কি মুখস্থ আছে? না ভাইয়া। আমার কাছে দেন, আমি বলে দিচ্ছি। হ্যালো ভিউয়ার্স, আসলে শুনতেই পারলেন এক অসহায় মেয়ের জীবনের গল্প। কেউ যদি তার কথা শুনে যোগাযোগ করতে চান, তাহলে এই নাম্বারে যোগাযোগ করবেন। নাম্বারটি হচ্ছে 01838527002। নাম্বারটি আমি আবার বলে দিচ্ছি, নাম্বারটি হচ্ছে 01838527002। যাই হোক, নাম্বারটা খোলা রাখবেন, আর পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়বেন, আল্লাহর কাছে দোয়া করবেন যাতে আপনার মনের কষ্টটা দূর হয়ে যায়। ঠিক আছে আপু, ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম।